সো আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে তৃতীয়া। তো বন্ধুরা চলো ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবে। শ্রীভূমিতে আজকে ঠাকুর দেখতে যাচ্ছি, তো তার আগে একটু হেয়ার কাট করবো, হেয়ার কাটিংটা করা হয়নি, তো হেয়ার কাট করে তারপরে শ্রীভূমিতে ঠাকুর দেখতে হবে। এখন 7টা বেজে গেছে, তো ঘড়িটা ওইখানে আছে। তো চলো বন্ধুরা ঘুরবো, আমি আমার সোনা, তো সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো, তো সাথে থাকো দেখতে। আমি আর সোনা যাচ্ছি না, ভুল বললাম, পিয়াদিও যাচ্ছে, পিয়াদি সায়ন সবাই আমরা একসাথেই যাচ্ছি। আমার একা যাওয়ার সাহস ওখানে নেই, এত ভিড়ের মধ্যে অন্তত নেই, কিন্তু এমনি পারবো একা যেতে। তো সবাই মিলে যাবো, পিয়াদি দিদি জামাইবাবু সবাই থাকবে, সবাই মিলে এনজয় করবো। তাহলে দেখতে থাকো, সবই ভিডিওর মধ্যে দেখতে পারবে, তাহলে সাথে থাকো। আর এই দেখো আমার সোনা, এই যে এদিকে আলোটা ঘুরো, এই যে সোনাও নিউ ড্রেস পরে নিয়েছে। তৃতীয়া থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেছে, আমি নিউ একটা ড্রেস পরে নিয়েছি। সব বন্ধুরা দেখো আমরা অটোতে রয়েছি, এখন বেরিয়ে পড়েছি। তো আমার সাথে রয়েছে, দেখো শ্রেয়ানকে দেখেছো, আর প্রিয়াদির ছেলে আছে, আর প্রিয়াদি বড় কালির সামনে দাঁড়িয়ে আছে, প্রিয়াদিকে সেখান থেকে আমরা নিয়ে নেব। তো আমরা অটোর জন্য অটো স্ট্যান্ডে গেছিলাম গোড়াবাজারে, সেখান থেকে অটো ধরে নিয়েছি। এখান থেকে আমরা যাব নাগের বাজার, নাগের বাজার থেকে আমরা বাস ধরে নেব, লেক টাউনের বাস, লেক টাউন থেকেই ঢুকে পড়বো শ্রীভূমিতে। হ্যাঁ, এই যে সামনে, এই যে আমরা বাসে উঠে গেছি, তো চলো লেক টাউনে নেমে তারপরে ঠাকুর। সব বন্ধুরা আমরা লেক টাউনে নেমে গেছি, তোমরা এই বিখ্যাত ওয়াচ টাওয়ারটা দেখে গেস করতে পেরে গেছো। হ্যাঁ, আমরা লেক টাউনে নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাবো শ্রীভূমির কাছে। তার আগে সুন্দর সুন্দর লাইটিং দেখাবো। শ্রীভূমি মানেই তো বুঝতেই পারছো, শ্রীভূমি কি, যে কোনো বিখ্যাত প্যান্ডেল মানেই হচ্ছে সুন্দর লাইটিং। আর দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, এই লাইটিং দেখার জন্যে, প্যান্ডেল তো অবশ্যই দেখার, লাইটিং দেখার জন্যে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করে। আজ হলো তৃতীয়া, তো তৃতীয়ার দিন ভেবেছিলাম অনেক ভিড় হবে, আজকে শ্রীভূমিতে মনে হচ্ছে পা রাখার জায়গা পাবো না, কিন্তু বিশ্বাস করো আজকেই এই তৃতীয়ার দিনই অনেকটাই ফাঁকা ছিল। আমরা ফাঁকায় ফাঁকায় শ্রীভূমি দেখে এসেছি, কিন্তু দ্বিতীয়ার দিন ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার এসেছিলো, ফুটবলার, তো তোমরা অনেকেই জানো, তো প্রচুর ভিড় হয়েছিল। আমরা ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক সব জায়গায় দেখেছি, ইউটিউবে সব জায়গায় শর্ট ভিডিওতে দেখেছি যে ভীষণ ভিড় হয়েছিল, পা রাখার জায়গা ছিল না শুধুমাত্র তার দর্শন পাওয়ার জন্যে। তো যাই হোক, আমরা দ্বিতীয়াতে তো আসিনি, তৃতীয়ার দিন বাছাই করে নিলাম। আর এই দিনটা কিন্তু আমরা খুব সুন্দর করে এনজয় করেছি, আর খুব সুন্দরভাবে আমরা শ্রীভূমির প্যান্ডেলটার দর্শন করেছি। তো আমার সাথে তোমরাও এনজয় করো, আর দেখো লাইটিং সহ সুন্দর প্যান্ডেলটা উপভোগ করো। শ্রীভূমির এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করছি, তো বিশ্বাস করো খুবই সুন্দর এন্ট্রি গেটটা, তোমরা দেখে বুঝতেই পারছ। তাছাড়াও ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় প্রচুর প্রচুর ভ্লগাররা গেছে, সেখানে ভিডিও শ্যুট করেছে সুন্দর করে, তোমরা অনেকেই দেখেছো শ্রীভূমির প্যান্ডেলটা কেমন। আমিও গেলাম সেখানে, ভ্লগ করলাম, আমার আমার ভ্লগটা কেমন হয়েছে, আমি আমার মতো করে ভ্লগ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি।
একটা ব্যাপারে আশ্চর্য হয়ে যায়, যত বড় বড় প্যান্ডেল আছে, মানে যত বিখ্যাত নাম করা প্যান্ডেল কলকাতা সহ বাইরে যে কোনো জায়গায়, তো যে যে প্যান্ডেলগুলো মহালয়ার আগে ওপেন করে দিয়েছে, তো আমি একটা মানে এই কথাটাই ভাবি শুধু যে আমরা ছোটোর থেকে শুনে আছি মহালয়ার দিন মা দুর্গা চক্ষু দান করে, সেদিন নাকি চোখ আঁকা হয়ে যায়, কিন্তু আগে থেকে যেগুলো ওপেন করা হয়েছে সেদিন যে মা দুর্গার চক্ষু দান করা হয় সেই নিয়মটা কি আদৌ পালন করা হয় জানি না, তবে এই নিয়মটা আমরা ছোটোর থেকে শুনে আসছি, কিন্তু যত বড় হচ্ছি বা এখন বয়স হচ্ছে আমাদের বাচ্চাদের জেনারেশনে এই জিনিসটা হয়তো ওরা জানতে পারবে না যে মহালয়ার দিন মা দুর্গার চক্ষু দান হয়, সেই দিনটা মা দুর্গার চোখ আঁকা হয়, এই ব্যাপারটা ওরা হয়তো জানতে পারবে না এত তাড়াতাড়ি যে ওপেন করছে। এই জায়গাটা কি সুন্দর করেছে। সো গাইস, চলে এসেছি সেই শ্রীভূমির ডিজনিল্যান্ড, বিখ্যাত ডিজনিল্যান্ড দেখতে। তো সত্যি অতি অসাধারণ প্যান্ডেল, শ্রীভূমির প্যান্ডেলের কথা মানে কোনো তুলনায় নেই, এতটাই সুন্দর হয় প্রত্যেকটা বছর। আর আমি মোটামুটি ধরতে গেলে 9 বছর পরে শ্রীভূমিতে এলাম, এটা একদম বাস্তব সত্য, বিয়ের পরে আমি একবারও শ্রীভূমির প্যান্ডেল দর্শন করিনি, 9 বছর পরে আমি এই এলাম হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ওকে দেখাতে এসেছি, যেহেতু এই বছর কার্টুন একটা চরিত্র হয়েছে তো আমার শ্রেয়ানকে দেখানোর জন্যই নিয়ে এসেছি আর আমিও দেখতে এসেছি, আর এতটাই সুন্দর 9 বছর পর দেখছি। আমার ইচ্ছে ছিল যে বছর বুটস খারিপা করেছিল সেই বছরটা ভীষণ আসার ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি, সেই টাইমটা আমরা কোথাও ঘুরতে গেছিলাম, কারণ পুজোর টাইমটা অনেক অনেক সময় আমরা ঘুরতে বেরোই, তো সেই বছরটা আমরা কোথাও ঘুরতে গেছিলাম সেই জন্যে দেখা হয়নি। আর অষ্টমীর দিন বেরিয়েছিলাম, অষ্টমীর দিন চলে এসেছিলাম, তখন অষ্টমীর দিনে সেদিন বন্ধ ক্লোজ করে দিয়েছিল, এতটাই ভিড় হয়েছিল, আর অনেক দূর দূর থেকে শ্রীভূমিতে লোকজন আসে। আর আমরা এবার গিয়ে দেখেছি অনেক দূর দূর থেকে, বাইরের অঞ্চল থেকেও অনেক লোকজন এসেছিল, বেশ ভালো লাগছিল আমাদের কলকাতায় এত বাইরের লোকজন এসেছিল। আর এই দুর্গাপুজো তো আমাদের বাঙালিদের সব থেকে সেরা উৎসব, এই সময়টা সবাই এক জায়গায় হয়, ভীষণ ভালো লাগে। আর বিয়ের পর এই প্রথম মনে হয় আমি একা তোমাদের দাদাকে ছাড়া ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের এই বিখ্যাত প্যান্ডেলটা তোমরাও একটু এনজয় করো, দেখতে থাকো ভিডিওটা। আমার ভীষণ আত্মবোধ, হয়তো এই ভিডিওটার মধ্যে এই কথাটা না বললেই হতো, তবুও বলতে বাধ্য হলাম। শ্রীভূমিতে গিয়ে আমার একটা জিনিস খারাপ লাগলো, গার্ডদের ব্যবহার। তো যাই হোক, অনেক লোকের সমাগম তো হতেই পারে, এই যে আমরা যেমন ছোট ছোট ক্রিয়েটার নতুন নতুন ভিডিও করছি বা একটু করতে ভালো লাগে, সবাইকে দেখি বড় বড় ক্রিয়েটাররা করে, তো ভালোই লাগে বড় বড় প্যান্ডেলে গিয়ে ভিডিও করতে। আর শ্রীভূমি তো আমাদের কলকাতার আরেকটা অঙ্গ, তো সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছি, বাট তোমরা দেখতে পারবে একটা গার্ড সেখানে আমার ক্যামেরাতে হাত দিয়েছে, মানে ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু সামনে যেখানে প্রতিমা, দুর্গা প্রতিমার সামনে অনেকেই কিন্তু ক্যামেরা ইউজ করছে, মানে ওখানে ভিডিও করছে সুন্দর করে। আসলে এখানে একটা বাস্তব কথা আছে, এখানে একটা গোপন কথা আছে,
টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। হয়তো আমি সেই গার্ডটাকে কিছু মূল্য দিলে হয়তো সে আমাকে সুন্দর করে ভিডিওটা করতে দিত। তবু আমি চেষ্টা করেছি, কিন্তু সেখানে গার্ডটা যে হাত দিয়েছে আমার ভীষণ আত্মবোধে লেগেছে। সেই কারণে এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম যে আমরা না আমাদের ভালো ক্যামেরা ডিজিটালও ক্যামেরা নয়, আমরা ড্রোনও ইউজ করছি না। যদি এসব করতাম হয়তো অর্থ দিয়ে করতাম। ওখানে প্রচুর হাজার হাজার লোকের সমাগম, সবাই ভিডিও করছে। তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছি, যেহেতু গার্ডের সামনে পড়েছি। গার্ড ওখানে দাঁড়াতে তো দিচ্ছিল না, এক সেকেন্ডও দাঁড়াতে পারিনি, বেরিয়ে যাও করতে করতে ক্যামেরাটাই ধরে ফেলেছে। এই ব্যাপারগুলো আমার ভীষণ খারাপ লেগেছে, তাই আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, খারাপ পেও না, আমার খারাপ লেগেছে তো বলে আমি এই কথাটা বললাম। যাক, নেক্সট টাইম যদি বড় কোনো ক্রিয়েটর হতে পারি এরকম ভিডিও করতে করতে, ভবিষ্যতে যদি হতে পারি এরকম অর্থ দিয়ে অনেক বড় বড় প্যান্ডেলকে সুন্দর করে ভিডিও করা যাবে, ড্রোন কিনে নেব, ডিজিটাল ক্যামেরা কিনে নেব, তখন সুন্দর সুন্দর ভিডিও আমিও করতে পারবো, আমিও তোমাদের সাথে সামনে তুলে ধরতে পারবো। সো বন্ধুরা, শ্রীভূমির প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পেয়েছি আর এখন দর্শন পেয়ে গেছি। আগে দর্শন পেয়েছি মা দুর্গার আর এখন দর্শন পেয়েছি শিব বাবার। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। বন্ধুরা, শিব বাবা দর্শন পেয়ে গেছি, এখন চলে যাব অন্য জায়গায় ঘুরতে, অন্য আরেকটি ঠাকুর দেখব। তো সেই ঠাকুরটা এত সুন্দর, সেটা একটা বাড়ির পুজো। তো আমরা যখন শ্রীভূমি থেকে বেরিয়েছি, তো যেতে যেতেই সেই ঠাকুরটা দেখে অবাক হয়ে গেছি, এতটা সুন্দর ঠাকুরটা। তো তোমাদেরকে দেখাবো, এখান থেকে বেরিয়েই আমরা সেই মণ্ডপে যাব, সেখানে গিয়ে অনেক সুন্দর করে ভিডিও করেছি। আর সত্যি মানে ওখানে গেছি এমনি বাড়ির প্যান্ডেল, আর মানে ওখানে কয়েকজন গার্ড ছিল, তারা আবার মানে স্বাগত জানাচ্ছে, এত সুন্দর করে যান যান ভিডিও করবেন, যান ভিতরে যান, এত সুন্দর অমায়িক ব্যবহার, আমার ভীষণ ভালো লেগেছিল। আমি সত্যি খুব সুন্দর করে ভিডিও করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বলে দুর্গা ঠাকুরটা। দুর্গা মায়ের বিভিন্ন রূপ, শ্রীভূমির মাকেও দেখলাম, দারুণ মা দুর্গাকে দেখলাম, এই মা দুর্গাকেও দেখলাম, এত সুন্দর অপরূপ দৃশ্য দেখার পরে সত্যি প্রাণ চোখ সব মুগ্ধ হয়ে গেছে। সে যাই হোক বন্ধুরা, আরেকটি প্যান্ডেলও দেখেছি, সেই প্যান্ডেলটার ভিডিও নেক্সট ভিডিওতে আসছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, আর প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না, আমি জাস্ট আমার মনের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা সবাইকে।